আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে আমরা আলোচনা করব ফ্রেমে কিভাবে আইপিডি দিয়ে পাওয়ারের গ্লাস কাটতে হয়। তো ভিউয়ার্স একটু খেয়াল করবেন, আমার হাতে একটা প্রেসক্রিপশন আছে, এই প্রেসক্রিপশনে আইপিডি দেওয়া হচ্ছে 56। তো আজকে আমাদের জাহাঙ্গীর হোসেন, আমার ছোটো ভাই, ও আজকে আপনাদেরকে দেখাবে ফ্রেমে কিভাবে আইপিডি দিয়ে পাওয়ারের গ্লাস কাটতে হয়। তো কী অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো একটু আমাদেরকে যদি দেখাও যে ফ্রেমে কীভাবে আইপিডি দিয়ে পাওয়ারের গ্লাসটা কাটতে হয় একটু। আমরা প্রথমে ফ্রেমটা হাতে নেব, হাতে নেওয়ার পরে আমরা একটা বাড়ি কেউ দিয়ে নেব, এটা দুই পাশেরটাই দিতে হবে। ছোটো ভাই, ভার্টিক্যাল শব্দের অর্থ কী? দু চোখের সমান্তরাল রেখাকেই ভার্টিক্যাল বলে, এটা ইংরেজিতে মনে হয় প্যারালালও বলে। জি, প্যারালাল লাইন। একটা প্রেসক্রিপশন দেখবো, যেমন আপনাদের প্রেসক্রিপশনে আছে 56, এটাকে ভাগ করলে হয় 28। এটা আমরা দু চোখে ভাগ করে নেওয়ার পরে এখানে আইপিডিটা দিয়ে নেব, কারণ আমরা এখান থেকে শুরু করতে পারি 9 থেকে। আপনারা যদি শুরু করেন, আমরা 9 থেকে কেন শুরু করবো? আমাদের যে ব্রিজটার মাপটা, যে গ্যাপটা, এটা আপনার মাইনাস যাবে। ব্রিজটা বলতে আমাদের নোজের যে মাপটা, নাকে এখানে যে এই মাপটা হচ্ছে 1 থেকে 9। জি, 9 না 10 আর কি, 1 থেকে 10। আবার 15 হয়, বিভিন্ন ব্রিজের চশমা বিভিন্ন রকম হয়, এখান থেকে শুরু করলে এটাতে আমরা 10 ধরবো, 10 20। এখন আমরা দেখবো কত, 28। 21 22 23 24 25, এ হলো 26, মানে 26 না, সরি 28। ঠিক এ চোখে আমরা সেমভাবে দেব, 10 20 হলো 25 26 27 28, 28। দেওয়ার পরে আমরা চশমার যে পাওয়ারের লেন্সটা সেটা হাতে নেব, হাতে নেওয়ার পরে এই যে ডেমোটা খুলে নেব, খুলে নেওয়ার পরে এখানে যে গ্লাসের সেন্টারটা মারাছে, সেন্টার শব্দের অর্থ কী? মিডেল, মিডেল। জি, এটার বরাবর আমাদের এই যে আইপিডিটা আছে এটা ধরে নেব, ধরে নেওয়ার পরে আমরা এটা লেন্সটা, আমাদের যে মার্কার অথবা লেন্স কাটার আছে সেটা দিয়ে ঢাক দিয়ে নেব। আপনার এভাবে হলো আইপিডি ধরে চশমার লেন্স কাটতে হয়। তো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে দেখালাম পাওয়ারের, ফ্রেমের পাওয়ারের গ্লাসে কীভাবে আইপিডি সেন্টার মাপটা ধরতে হয়। তো এর পরের ভিডিওতে আমরা নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, ততক্ষণে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।